আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে মজাদার আলুর লাড্ডু তৈরি করে দেখাবো। লাড্ডু তো অনেকে অনেকভাবে আমরা করে থাকি, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর লাড্ডু, আর এই লাড্ডুটা খেতেও ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলুর লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে 4টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, আর নর্মালি কিন্তু সবার বাসায় এই আলুটা থাকে। আর আজকের লাড্ডুটা আমি এই আলু দিয়ে তৈরি করে দেখাবো। এখন যেটা করতে হবে, আলুটাকে আমাদের ছিলে নিতে হবে। একে একে 4টা আলু আমি ছিলে নিয়েছি। এখন এই 4টা আলুকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। যেহেতু লাড্ডু তৈরি করব, ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে। আলুটাকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এই ম্যাশ করা আলু যদি আমি একটা মেজারমেন্ট দিয়ে মাপি, তাহলে আমার 1 কাপের মতো হবে। এখন যেটা করতে হবে, আলুর লাড্ডুটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর এই প্যানের মধ্যে দিয়ে দিব 1/4 কাপ ঘি। এই আলুর লাড্ডুটা তৈরি করতে গেলে অবশ্যই ঘি দিয়ে তৈরি করতে হবে, না হলে বাটার দিয়ে তৈরি করতে হবে। তেল দিয়ে কিন্তু লাড্ডুটা খেতে ভালো লাগবে না। ঘিটাকে কিছুক্ষণ গরম করে নিচ্ছি। ঘিটা আমাদের গরম হয়ে গিয়েছে, এখন 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি 2টা ছোট এলাচ, আর এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়েছি। আগে থেকে যে ম্যাশ করে আলুটা রেখেছিলাম, এই ম্যাশ করা আলুটা এখন দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। ম্যাশ করা আলুটা আমি দিয়ে দিয়েছি। এখন এই ঘিয়ের সাথে কিছুক্ষণ আলুটাকে আমি ভেজে নিব। আলুটাকে 2 থেকে 3 মিনিট ঘিয়ের সাথে এভাবে আমি ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন। আলুর সাথে চিনিটাকে আমি মিশিয়ে নিব, আর যখনই চিনিটা আলুর সাথে আমি মিশাবো, দেখুন চিনি থেকে কিন্তু পানি ছাড়তেছে। আলুর মিশ্রণটা কতটা পাতলা হয়ে যাচ্ছে একটু খেয়াল করে দেখুন। দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরুর দুধ, আর এই গরুর দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম। আলুর সাথে এই গরুর দুধটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গরুর দুধটাকে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ অরেঞ্জ ফুড কালার, যেন আলুর লাড্ডুটা আরও আকর্ষণীয় হয়। ফুড কালারটা না থাকলে কিন্তু আপনারা বাদ দিয়ে দিতে পারবেন, দিলে কিন্তু লাড্ডুটা দেখতে সুন্দর লাগবে। ফুড কালারটা দিয়েও আমি এটাকে মিশিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিব। আরও 3 থেকে 4 মিনিট জাল করেছি, আর এটা কিন্তু অনেকটা ভারী হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ কুড়া দুধ, 2টা দিব আর মিশাবো। গুঁড়া দুধটা আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু ড্রাই নারিকেল, আপনারা চাইলে কিন্তু ফ্রেশটাও দিতে পারবেন। নারিকেলের গুঁড়াগুলো আমি এই আলুর মিশ্রণের সাথে মিশিয়ে নিব। হাতে মিশ্রণটা কতটা ভারী হয়েছে, এটা কিন্তু জমতে শুরু হয়ে গিয়েছে। যখনই লাড্ডুর পুরটা ভাজবেন, চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজবেন, না হলে পুরটা পুড়ে যাবে, আর পুড়লে কিন্তু আলুর লাড্ডুটা খেতে ভালো লাগবে না। তো আমি আরও কিছুক্ষণ এটাকে এভাবে ভেজে নিচ্ছি। 8 থেকে 10 মিনিট চুলার মধ্যে এভাবে এটাকে ভেজে নিয়েছি, আর এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। দেখুন একসাথে কিন্তু সবটুকু পুর জড়ো হয়ে যাচ্ছে, আর প্যান থেকেও ছেড়ে এসেছে। যে ঘিটা দিয়েছিলাম, ঘিটাও কিন্তু ছাড়তে শুরু হয়েছে, মানে আলু থেকে কিন্তু ঘিটাও সেপারেট হতে শুরু হয়েছে। আলুর লাড্ডুর জন্য কিন্তু আমাদের এটা রেডি। এখন আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। আলুর লাড্ডুর পুরটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম, আর এটা কিন্তু হালকা ঠান্ডা হয়েছে। এই অবস্থায় কিন্তু আমাদের লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। অল্প করে হাতে পুর নিয়ে নিয়েছি, তারপর এইভাবে একটু চেপে গোল আকার করে দিব। 2 হাতের তালুতে এটাকে গোল করে দিচ্ছি। এই যে, তারপর আমি এখানে কিছু ড্রাই নারকেলের গুঁড়া নিয়েছি, যে লাড্ডুটা তৈরি করে রেখেছিলাম এই লাড্ডুটা ড্রাই নারকেলের উপর দিয়ে দিব, আর এভাবে একটু গড়িয়ে নিব। এক্সট্রা যে নারকেলের গুঁড়াগুলো আছে লাড্ডু থেকে সরিয়ে নিচ্ছি, আর এই যে একটা রেডি করে নিয়েছি। তো এভাবে আমি সবগুলো লাড্ডু প্রথমে তৈরি করব, তারপর ড্রাই নারকেলে গড়িয়ে নিব। আর এই লাড্ডুটাও আমি গোল করে নিয়েছি, সেমভাবে এটাকেও ড্রাই নারকেলে গড়িয়ে নিব। লাড্ডুগুলো তৈরি করার সময় কিন্তু পুরটাকে আমাদের গরমই রাখতে হবে, আর গরম গরম থাকতে থাকতেই কিন্তু আমাদের লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু পরে সুন্দরভাবে শেপ দেওয়া যাবে না। এই যে আরেকটি রেডি করে নিয়েছি। তাহলে আমি এভাবে সবগুলো গড়িয়ে নিচ্ছি। দর্শক, তৈরি করে নিয়েছি মজাদার আলুর লাড্ডু। দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে লাড্ডুটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি লাড্ডু রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।